আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুড়ি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজাহারি। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে কয়জন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। মিজানুর রহমান 1990 সালের 26শে জানুয়ারি ঢাকার ড্যামরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছে। মিজানুর রহমান আজহারি ঢাকার ড্যামরায় অবস্থিত দারুন জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় GPA 5 উত্তীর্ণ হয়েছেন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন GPA লাভ করেন তিনি। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআন সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% CGPA নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে তিনি মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার CGPA ছিল 3.82/4। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে MPhil এবং PhD করার সিদ্ধান্ত নেন। 2016 সালের মধ্যে MPhilও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে PhD প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারাইস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডির উপর PhD গবেষণা করেছেন। তার MPhil এবং PhD মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5/9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। মিজানুর রহমান তার নাম, তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। মাওলানা মিজানুর রহমান আজহারি 2014 সালের 29শে জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার 2টি কন্যা সন্তানও রয়েছে। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বোঝা যায়। তাই এ সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করেন। তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই। মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না, হাদিয়া হিসেবে জাপান তাই নিয়ে থাকেন। বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতেই থাকেন, সেখানে PhD করেছেন। সময় পেলে তাফসির মাহফিল করেন। এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামেরও একটি অনুষ্ঠান তিনি করেছেন।